আল্লাহ ছাড়া রিজিক দাতা নেই, আল্লাহ ছাড়া সুস্থতা দাতা নেই। এখানে কিছু ঝুলালে সুস্থ হয়ে যাব ভুল কথা। আল্লাহ যদি কাউকে পাগল করে দেয়, আল্লাহ যদি কাউকে মাতাল করে দেয়, কোন মুসিবত দিয়ে ওকে পরীক্ষা করতে চায়, তাবিজ কি জিদ ঠেকাবে? এই তাবিজ কি মুশকিল ঠেকাবে? এই তাবিজ তো বেয়াদবি কোরআনের সাথে। রাগ করিয়েন না আপনারা, বলবেন যে জামশেদ ভাই এতক্ষণ ঠান্ডা কথা বলছেন, খুব দারুণ লাগছে। সেই দেখেন আমি কি তাবিজ কি এখনো খারাপ বলেছি? আমি বলেছি বেয়াদবি। তা আমাকে বলতে দিলে আমি বলবো, কোরআনুল কারীম কি পড়ার জন্য এসেছে না ঝুলার জন্য এসেছে? কোরআনুল কারীম পড়ে জীবন চলবে নাকি কোরআনুল কারীম তাবিজে ঢুকে ঝুলবে? আচ্ছা কোরআনুল কারীম এখানে রাখা আছে, উপরে রাখা আছে, এতে কি কোনো অসুবিধা আছে? তাহলে ঝুলবে কি কোনো অসুবিধা ছিল? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাস্তিক, যে তাবিজ ঝুলানো সে শিরিক করলো, এটা না হয় বুঝলাম, ঠিক আছে। আপনার এটা খারাপ লাগে, আপনার এটা কি লাগে? আমি এটাকে বলে আল্লাহ শিফা দেবে, আল্লাহ রক্ষা করবে, আল্লাহ জান্নাত দেবে, ইনশাআল্লাহ। তাহলে আপনি যেহেতু রাগ করেন, আপনি বলেন যে কুফরি কিছু তো লেখে নাই, সূরা রহমান লিখছে, সূরা ইয়াসিন লিখছে, বুঝে শুনে কথা বুঝতেছে। 40 বছর খতিব খুতবা দেয়, পঞ্চাশ বছর বুখারি পড়ায় তাবিজ লেখে, উনি কি না জেনে লেখে? তো ওর তো একটা লজিক আছে, ওর তো একটা যুক্তি আছে। তো আমি বললাম তো হাদিস বোঝে না, তো ওকে একটু বলি, আচ্ছা শোনো, কোরআনুল কারীম কি অজু ছাড়া ধরা যায়? অজু ছাড়া কি ধরা যায়? ধরা যায় না, পড়া যায় কিন্তু ধরা যায় না। আচ্ছা কোন মহিলার যদি মাসিক হয়, ওই মহিলা কি কোরআন ধরতে পারবে? না। কোন পুরুষ যদি টয়লেটে যায়, ও কি কোরআন ধরতে পারবে? না। কোরআন তাহলে টয়লেটে নিয়ে যাওয়া অজু ছাড়া? মহিলার মাসিক হলে, বাচ্চা কাচ্চা হইলে ধরা যায়? টেলিভিশন দেখতেছি, অশ্লীলতা, এসব কোরআন ধরে রাখতে পারবো বুকে, হাতে, কোমরে? আচ্ছা তো হুজুর তো ভালো মানুষ, কুফুরি লেখে না, কোরআন লেখে। কি লেখে দেখেন, আমি কি তাবিজকে খারাপ বলছি? আমি তো বললাম যে আপনি যেহেতু বোঝেন না, ঠিক আছে আমি তর্কে গেলাম না, হাদিস তো আপনি বোঝেন না। আচ্ছা আপনি হাদিস বোঝেন, এটা জাল হাদিস, এটা ওহাবি হাদিস, ঠিক আছে। তাহলে আমরা হাদিস নিয়ে আর কথাই বললাম না, যেহেতু এটা আপনার কাজের না, যেহেতু হাদিস এটা আপনার কাজের না, এটা আপনার কাজে আসে না, এটা আপনার মতো না, এটা আপনার মনের সাথে যায় না, এটা আপনার আপনার বুঝে আসে না, তাহলে এটা তো বাদ। এটা কি, এটা কি আর আসে থাকবে? আমার জন্য স্টিল আছে, কিন্তু আপনার জন্য তো এটা নাই, যেহেতু এটা কাজে আসে না। আচ্ছা তাহলে একটা কথা বলি আপনাকে ভাই, কোরআনুল কারীম কি ঋতুবতী মহিলার কোমরে ঝোলার জন্য এসেছে? না। হুজুর তো ভালো মানুষ, সূরা রহমান লিখে কোমরে দিয়ে দিয়েছে মহিলার, কেন? মহিলার বাচ্চা হবে, আসর যাতে নষ্ট না করতে পারে, শয়তান যাতে নষ্ট না করতে পারে, কোমরে দিয়ে দিয়েছে মহিলার বাচ্চা হবে। যেদিন মহিলার বাচ্চা হয় সেদিন, আগেরটা তো ছাকে থাকে সূরা রহমান, নতুন আরো দুইটা আইনা দেয়, দেয় নাকি না দেয়? আমি কি খারাপ বলছি? দেওয়া উপকার পাইলে দিবেন, সমস্যা কোথায়? আচ্ছা একটা প্রশ্ন করি আপনাদেরকে, আল্লাহর এই কোরআন, আল্লাহর এই কথা পাহাড় নিতে চায় নাই, কে নিতে চায় নাই? পাহাড় নিতে চায় নাই। আপনি মানুষ, আমি মানুষ, আমরা নিয়েছি, তিনি আমাদের জন্য এটা বৈধ করেছেন পড়ার যে কোনো সময়, কিন্তু ধরার জন্য পবিত্রতার একটা শর্ত দিয়েছে। আপনি হুজুর যে ভালো মানুষ, হুজুর কিভাবে সূরা রহমানের মতো একটা সূরা ঋতুবতী মহিলার কোমরে দেয়? এটা সূরা রহমান না? মহিলা টয়লেটে যায় না? আপনি আপনার স্ত্রী সহবাস করেন না? তো সূরা রহমানটা কোথায় বলেন তো? সূরা রহমানটা কোথায় বলেন? এটা শিরক আপনি বুঝতেছেন, এটা বেয়াদবি, যেটা বুঝতেছেন এটা কত বড় অন্যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যদি কেউ ব্যঙ্গ করে,
আপনারা রাস্তায় মিছিল করেন, মিটিং করেন, আমি কি বলেছি ভুল করেন বা আমি জানি না আসলে আপনারা কি করেন, প্রত্যেকের একটা লজিক আছে, দরকার নাই তো। তো আমি বলতে চাই, উনি তো এত বড় হুজুর, ওনার হৃদয় কি একবার কাঁপলো না? সূরা রহমান আর সূরা ইয়াসিন একটা মানুষের এখানে লাগাই দিল, সে এক ওয়াক্ত নামাজ পড়ে না, টয়লেটে যায়, স্ত্রীর সাথে ঘুমায়, হুজুর কি হৃদয়টা কাঁপলো না? হৃদয়টা কি কাঁপা উচিত ছিল না? কই হুজুর তো হৃদয় কাঁপলো না? যেহেতু তারপরে দিলে আপনাদের ব্যাপার, ওই যে আগেই বলেছি, ওমা আলাইকা আল্লা ইয়াজ্জাক্কা, যদি কেউ নসিহত পাওয়ার পরে না মানে, নসিহত দাতার কোনো ক্ষতি নেই, নসিহত দাতার কোনো ক্ষতি নেই। আশা করি আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। যাই হোক, আপনাদের এখানে খুতবা চলে কটা বলবেন আমি জানি না কিছু দিনী ভাইরা।